হাই ফ্রেন্ডস, আমি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন টপিক নিয়ে। আচ্ছা, আমরা তো গরমকাল বলো, বর্ষাকাল বলো বা শীতকাল বলো, সবসময় আমরা স্নান করি, সাবান দিয়ে স্নান করি। তো আমরা ভাবি যে সাবান দিয়ে স্নান করলে আমাদের স্কিন ভালো থাকে, আমাদের শরীর জীবাণুমুক্ত থাকে এবং শরীর থেকে ময়লা সব চলে যায়। তো কিন্তু এটা কিন্তু সবসময় ঠিক না। যদি আমি প্রতিদিন সাবান ইউজ করি তাহলে কিন্তু আমাদের স্কিন ক্ষতি হয়ে যায়, বিশেষ করে যদি আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল সাবানগুলো ইউজ করি। মানে সম্প্রতি যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা এটা জানিয়েছেন যে প্রতিদিন যদি আমরা সাবান আমরা গায়ে ইউজ করি তাহলে কিন্তু আমাদের স্কিনের ক্ষতিই হয়, বিশেষ করে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবানগুলোতে। আর অ্যান্টিব্যাকটেরিয়াল সাবানগুলোতে প্রচুর পরিমাণে কেমিক্যালস দেওয়া থাকে এবং ওই কেমিক্যালসগুলো আমাদের শরীর থেকে হয়তো ময়লাটা বের করে দেয় এবং যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলে খারাপ ব্যাকটেরিয়াগুলোকে, তার সঙ্গে কিন্তু আমাদের শরীরে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকেও কিন্তু মেরে ফেলে। তো তার ফলে কী হয়, আমাদের ক্ষতিও হয় এবং তার ফলে কী হচ্ছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। এছাড়া আমরা সাবান তো আমরা দিনে একবার ইউজ করি না, কোথাও আমরা ঘেমে গেলাম একটু, কোথার থেকে আসলাম এসে, বিশেষ করে গ্রীষ্মকালে বা বর্ষাকালে আমরা বেশি করি যেটা, কোথার থেকে আসলাম ঘেমে গেলাম দেন আবার সাবান দিয়ে স্নান করে নিলাম, কিন্তু এটা কিন্তু খুবই বাজে। তো দিনে একবার সাবান ইউজ করলাম দেন অন্য কোথাও গিয়ে যাও আসার সময় একটু গা ধুয়ে নিলাম বা গা মুছে নিলাম, সেটাই কিন্তু বেস্ট। তার কারণটা হচ্ছে আমরা প্রতিনিয়ত এই অ্যান্টিব্যাকটেরিয়াল সাবানগুলো ইউজ করার ফলে কী হয় না, এই যে আমাদের যে শরীরের যে ব্যাকটেরিয়াগুলো বা জীবাণুগুলো সেগুলো কিন্তু এদের এদের মানে ক্ষমতাটা কিন্তু এদের বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এর ফলে কী হচ্ছে না, এদের অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ইউজ করার ফলেও ওদের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, এরা কিন্তু ঠিক এরা বেঁচে যাচ্ছে। এছাড়াও ডাক্তাররা বা চিকিৎসকরা এটা বলেছেন যে আমরা যে পরিমাণ স্যানিটাইজার ব্যবহার করি, স্যানিটাইজার ব্যবহার করার ফলেও কিন্তু জীবাণুগুলোর ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো তার জন্য আমাদের হাত ধোয়ার জন্য বা খেতে বসার আগে হাত ধোয়ার জন্য গরম জলের মধ্যে সাবান ফেলে বা শ্যাম্পু ফেলে একটু হাত ধুয়ে নিলে ওটাই বেটার হয়, স্যানিটাইজার ব্যবহার করতে ডাক্তাররা নাই করেছে। আর বেশি এইসব অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ এবং স্যানিটাইজার ইউজ করার ফলে কী হচ্ছে, আমাদের যে ইনফেকশনাল যে সব রোগগুলো আছে, ইনফেকশনাল যে চিকিৎসাগুলো করা হয় ওগুলো কিন্তু করা কিন্তু ইম্পসিবল হয়ে যাচ্ছে, কারণ এই জীবাণুগুলো কিন্তু খুব ক্ষমতাশালী হয়ে যাচ্ছে। তো এদের মধ্যে এরা ক্ষমতা বাড়িয়ে নিয়ে ওষুধগুলোর কার্যক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে। তাই জন্য বলা যে অ্যান্টিব্যাকটেরিয়াল যে সোপগুলো আছে সেগুলো ইউজ করা একটা সীমিতভাবেই ভালো, কারণ এগুলো যদি কন্টিনিউয়াস ইউজ করা হয় তাহলে কিন্তু এগুলোর ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং পরবর্তীকালে আরও যাবে। তো তোমাদের কাছে এটাই বলার ছিল, এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর অন্য কোনো টপিক সম্বন্ধে জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে। থ্যাংক ইউ।